Assalamualaikum, ya Allah, sesuai. Lalu sih. Nama. আজকে আমাদের ক্লাস থ্রি দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় ইবাদত বলতে আমরা কি বুঝি এটা আমরা জানি। ইবাদত বলতে হচ্ছে আমল করা, গোলামি করা, কারো দাসত্ব করা, তাই না? আমরা কার দাসত্ব করি? আমরা কার গোলামি করি? কি আমাদের কর্তৃত্ব, মানে কার সাথে আমাদের কর্তৃত্ব আছে জানো তোমরা? কে? মহান আল্লাহ তাআলা, তাই না? মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু তার ইবাদত করার জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সেই ইবাদত কিভাবে আমরা কিন্তু ইবাদত ছাড়া দিনই যে কোনো কাজেই করতে পারি, তাই না? ইবাদত এই যে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, হজ পালন করা, এগুলো ছাড়াও কিন্তু আমরা ইবাদত পালন করতে পারি। সারা দিনের যে কোনো কাজের মধ্যেই কিন্তু ইবাদত আছে। কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ দিয়েছেন ওগুলো পালন করাই কিন্তু ইবাদত। আর যা নিষেধ করেছেন সেটা মেনে চলাই হচ্ছে বলো তো কি ইবাদত। আর এই ইবাদত কিন্তু আমরা বলছি যে সালাতের মাধ্যমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, তাই না? আমি নামাজ পড়ি, এটাই হচ্ছে আমাদের না সালাত হচ্ছে কিন্তু প্রধান ইবাদত। মহান আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন তার মধ্যে কিন্তু প্রথম প্রধান ইবাদত হচ্ছে সালাত। আল্লাহ তাআলা দেখো আল্লাহ তাআলা বা আমাদেরকে আদেশ দিয়েছেন ইমান আর ইবাদত হচ্ছে কি কত সালাত মানে নামাজ। আর দুই নম্বর হচ্ছে কারণ ইবাদতের অনেক স্কিল আছে, আমরা অনেকভাবে কিন্তু ইবাদত করতে পারি। দেখো Okay.
দেখো
দুইজনের মধ্যে ডিসিশন নেবে ড্রাগ মানি ড্রাগে বলে শুরু করা শুরু করে আঙুল থেকে কনুই পর্যন্ত তিনবার
ওই পর্যন্ত দুই হাত ya
Hello.
Terima kasih.